নাও, এখানটা সই করো। সই করতে পারো তো নাকি টিপ ছাপ দেবে? কিসের সই এটা? এই যে তোমাকে সুস্থ শরীরে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দিচ্ছে না আমাকে? হ্যাঁ, তোমার মতো অহিংসবাদীকে এতদিন গ্রেপ্তার করে রাখাটা আমাদের ঠিক হয়নি। যা, দেরিতে হলেও বুঝেছেন তাহলে। না না, আমাদের সরকারকে তুমি অতটা হৃদয়হীন ভেবো না। আফটার অল, আমরা বুঝতে পেরেছি যে তোমার সঙ্গে তোমার স্বামীর কোনো যোগাযোগ নেই, তা সেটা বুঝতে কিছুদিন সময় তো লাগবেই। হ্যাঁ, তা তো লাগবেই, কিন্তু আপনাদের এই কিছুদিন সময়ের মধ্যে আমার জীবনটা যে উলট পালট হয়ে গেল তার গর্ব। মাথা গোঁজার যে ছোট্ট আশ্রয়টুকু ছিল সেটুকু তো ভেঙে গুঁড়িয়ে দিল। আমার ওই ছোট ছোট ছেলে মেয়ে দুটো অনাথ হয়ে গিয়ে রাস্তায় দাঁড়ালো। বিনা কারণে আমার উপর যে অন্যায় অবিচার আপনারা করলেন, তার জবাব আপনাদের সরকার কোনোদিনও দিতে পারবে? আমি খোঁজ নিয়েছি, তোমার ছেলেমেয়েরা ভালোই আছে, ওরা ওই জমিদার বাড়িতে আশ্রয় পেয়েছে। তা এখন তাদের নিয়ে গিয়ে আমি কোথায় দাঁড়াবো? রাস্তায়। কেন, ওই তো তোমার সব সত্যাগ্রহী বন্ধুরা রয়েছে, একদিন তারা তোমার জন্য এত কাণ্ড করলো আর একটা ঘর বানিয়ে দিতে পারবে? তা না পারলে তখন আমার কাছে এসো, সরকারি সাহায্যের ব্যবস্থা করে দেবো। থাক, এই কদিন অনেক সাহায্য আপনারা আমাকে করেছেন, আর কোনো সাহায্যের জন্য হাত পাততে আপনাদের কাছে আসবো। এই ওদের ডেকেছো? হ্যাঁ ডেকেছি স্যার, ওরা বাইরে আছে। হ্যাঁ এদিকে এসো। শোনো, সদর থেকে অর্ডার এসছে, সেই অর্ডার অনুযায়ী ওনাকে আমি রিলিজ করে দিলাম, যান নিয়ে যান। মানে মাতা, একদম এখানে নয়, বাইরে রাস্তায় যান। আমার ছেলেমেয়েরা কোথায়?